শহরের অবৈধ পার্কিং ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে সরব হলো প্রশাসন বুধবার শহরে বিভিন্ন এলাকায় বুলডুজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন যানজট সমস্যা থেকে জনগণকে মুক্ত করতে এ ধরনের রক্তচক্ষু প্রশাসনের এদিন প্রশাসন ও পুরসভা যৌথ অভিযানে নেমে জিএমসি রোড কালীবাড়ি চর থানা রোড ও লক্ষ্মীপুর রোডে বুলডোজার চালিয়ে বিভিন্ন দোকান ভেঙে যাওয়ার পাশাপাশি অবৈধ পার্কিং করে থাকা বাহন থেকে ফাইন সংগ্রহ করেছে এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যবসায়ীরা জানান আগাম কোনো নোটিশ না দিয়ে প্রশাসন ও পুরসভা হঠাৎ উচ্ছেদ চালানোয় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা একমাত্র দোকান চালিয়েই নিজের জীবিকা নির্বাহ করছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে এদিন দুঃখ প্রকাশ করে পৌরসভা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন শহরের ফুটপাত ব্যবসায়ীরা আমরা জানি ফুটপাত ব্যবসায়ীরা টাকা পাই আগে ওয়ার্নিং দেওয়ার দরকার গাড়িটা সরাইলে পায় লাখ টাকা লাখ টাকার গাড়িটা ভাঙিয়ে